ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا الى يوم الدين يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا وقال النبي صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه امرنا فهو رد সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদের আমল কবুল করেন যিনি আমাদের আজকের এই মহা সম্মেলন উপস্থিত করেছেন তাই আমরা তার দরবারে কৃতজ্ঞতা শুকরিয়া জ্ঞাপন করি বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর হামদের পরে সালাত এবং সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাই সম্মানিত উপস্থিতি আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়ে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করি শুকরিয়া জ্ঞাপন করি যে এই মহাসম্মেলন উপস্থিত করেছেন আল্লাহ এবং বিশেষ করে কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমাদের দুই শেখের শেখ মতিউর রহমান মাদানী সাহেবের এবং আমার ওস্তাদ এবং শেখ মুখলিসুর রহমান মাদানীর যে তিনারা মূল্যবান সময় আমাকে দিয়েছেন কিছু বক্তব্য দেওয়ার জন্য জাযাহুমুল্লাহ আহসান জাযা ফি দুনিয়া ওয়াল আখিরা আজকের সংক্ষিপ্ত সময়ে আলোচ্য বিষয় হল আমল কবুলের শর্ত আমরা জানি যে প্রত্যেকটা আমল কবুল হওয়ার জন্য গ্রহণ হওয়ার জন্য দুইটি শর্ত আছে আপনি সালাত আদায় করেন সওম আদায় করেন হজ করেন জাকাত দেন শরীয়তের প্রত্যেকটা আমল সম্ভব অনুযায়ী করেন এগুলো আল্লাহর দরবারে কবুল হয় কি হয় না এগুলো কবুল হওয়ার জন্য কি শর্ত রয়েছে ইনশাআল্লাহ আমরা আজকে জানব কারণ একজন ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যদি সালাত আদায় না করে লোক দেখানো আমল করে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি তরিকা সুন্নাহ অনুযায়ী যদি আমল না করে তাহলে তার কি এই সালাত এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে এ সম্পর্কে ইনশাআল্লাহ আমরা জানব ভাই বন্ধুগণ প্রত্যেকটি ইবাদত
কবুল হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণ পাওয়ার জন্য দুইটি শর্ত রয়েছে। কয়টি রয়েছে? দুইটি রয়েছে। ওই দুইটি শর্ত যদি আপনার ইবাদতের মধ্যে পাওয়া যায়, চাই সে নামাজ হোক, রোজা হোক, হজ হোক, জাকাত হোক, দান খয়রাত হোক, যে কোনো ইবাদতে যদি আপনার ইবাদতের ব্যাপারে ওই ইবাদতে দুইটি শর্ত পাওয়া যায়, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইবাদতটি কবুল হবে। আর যদি না পাওয়া যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। দুইটির যদি একটি পাওয়া যায় তাহলেও ইবাদত কবুল হবে না, দুটোই লাগবে। এই দুইটি শর্ত হচ্ছে, একটি হচ্ছে আল ইখলাস লিল্লাহ, ইবাদত নামাজ রোজা যা কিছু করেন না কেন, এই ইবাদতের জন্য, এই ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ইবাদত করতে হবে। এটা হচ্ছে প্রথম শর্ত। এবং দ্বিতীয় শর্ত হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী করতে হবে। আপনি মাগরিবের সালাত আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন তিন রাকাত, যদি আপনি চার রাকাত পড়েন, নামাজ পড়া, সালাত আদায় করা খুব ভালো কাজ, ঠিক না? কিন্তু আপনি বা আমি যদি চার রাকাত আদায় করি, যে আদায়ের কথা আল্লাহ রাব্বুল আলামিন চার বলেননি, তিন বলেছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের সালাত তিন আদায় করেছেন, চারও করেননি, দুইও করেননি। যদি আপনি চার আদায় করেন অথবা দুই আদায় করেন, তাহলে ওই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণ হবে না। হবে? হবে না। কেন হবে না? এই জন্য হবে না যে আল্লাহ রাব্বুল আলামিন এই মাগরিবের সালাত তিন রাকাত ফরজ করেছেন, আপনি একটু বাড়তি আমল করলেন, চার পড়লেন, অথবা আপনি তিনের জায়গায় দুই পড়লেন। দ্বিতীয় কথা হচ্ছে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মাগরিবের সালাত তিন রাকাত পড়েছেন, সেই তিনই পড়তে হবে, কমও করা যাবে না, বেশিও করা যাবে না। অনেক সময় আমাদের দেশে বলে যে ফজরের নামাজের পরে ইমাম সাহেব তিনি সাওমের রোজার নিয়ত পড়ান, সালাম ফেরানোর পরে মুসল্লিদেরকে মুখ ফিরিয়ে বলে যে নওয়াইতানু সাল্লি আন আসুমা গাদান, এইভাবে আরবিতে নিয়ত পড়ায়। আমিও দেখেছি যে আমাদের ওই মসজিদের ইমাম সাহেব তিনি এইভাবে আরবিতে নিয়ত পড়াতেন। আমি তিনাকে বললাম যে আপনি যে নিয়তটা পড়াচ্ছেন রোজা রাখার, এই নিয়ত আল্লাহ এবং তার রাসূল বলেছেন কি না? তিনি বললেন যে এটা অনেক দিন থেকে চলে আসে, এই আরবি নিয়তটা দীর্ঘদিন থেকে চলে আসে, এই জন্য আমরা এই নিয়তটা পড়াই। এবং তিনি গ্রামার হিসাবেও ভুল করেন, নওয়াইতান আন আসুমা গাদানের জায়গাতে আন আসমে গাদান বলেন। তারপরে বুঝানোর পরে তিনি বললেন যে কোরআনে নয়, হাদিসেও নেই। তাহলে কেউ যদি এইভাবে আরবিতে নিয়ত পড়েন সাওম রোজা রাখার, অথবা জায়নামাজে দাঁড়িয়ে নওয়াইতান আন উসাল্লি আরবা রাকাতিন, এই চার রাকাত নামাজ পড়ো এই নিয়ত করে যদি দাঁড়ায় আর এই নিয়ত পড়ে, তাহলে কি তার এই নিয়ত, এই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণ হবে? কি বলেন? হবে না। কেন হবে না? সওম তো রোজা পালন করা খুব ভালো কাজ, কিন্তু এই সওমের, এই নামাজের নিয়ত অন্তর থেকে করতে হয়, এটা পড়তে হয় না, মুখে বলতে হয় না যে আমি চার রাকাত পড়ছি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ফরজ করেননি। আমরা জানি যে কাবা ঘর তওয়াফ করতে হলে আল্লাহু আকবার বলে ডান হাত উঠাতে হয় ওই হাজির আসওয়াদের দিকে তাকিয়ে, আর এই দিকে মানে সাত চক্কর দিতে হয়, এক তওয়াফ হয়ে যায়। কেউ যদি মনে করেন যে না আমি ডান দিক থেকে ঘুরবো, তার তওয়াফ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণ হবে? হবে না। কারণ
রাসূলুল্লাহ সাল্লাম এইভাবে কোনোদিন তাওয়াফ করেননি। তাহলে কথা স্পষ্ট যে প্রত্যেকটা ইবাদত কবুল হওয়ার জন্য দুইটি শর্ত রয়েছে। এই মর্মে বহু আয়াত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাইয়ানাতের 5 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামা উমেরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হানাফা ওয়ায়ুকিমুস-সালাতা ওয়ায়ুতুয-যাকাতা ওয়াদালিকা দীনুল কাইয়্যিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তাদেরকে আদেশ করা হয়েছে শুধুমাত্র নিষ্ঠার সাথে একগ্রতাভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। ইবাদত একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হবে যদি আপনি এই ইবাদতে আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো ব্যক্তির, কোনো পীর সাহেবের, কোনো মাজারের, কোনো বাবার, কোনো ব্যক্তির সন্তুষ্টি যদি আপনি চান, তাহলে এই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন, ফালিয়াবুদু রাব্বা হাদাল বাইত, তোমরা এই ঘরের রবের ইবাদত করো, অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। তাহলে ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি কামনা করতে হবে। অনেক সময় দেখা যায় যে আমাদের কিছু ভাইয়েরা যদি তার ফোরম্যান চলে আসেন, তাড়াতাড়ি নামাজ শুরু করে দেন, বা কোনো মুদিরকে দেখলে ভয়ে তিনি নামাজ পড়েন, অথচ তার আগে তিনি নামাজ পড়েন না। যদি এইভাবে কোনো ভাই এইভাবে ফোরম্যানকে দেখে বা মুদিরকে দেখে তার ভয়ে যদি সালাত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই সালাত কবুল হবে না, হবে হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি হলো না, বান্দার সন্তুষ্টির জন্য আপনি সালাত আদায় করছেন। যদি আপনি সুন্দরভাবে নামাজ আদায় করছেন, আপনার উদ্দেশ্য এটাই থাকে যে এই নামাজ আমি সুন্দর পড়ছি, মানুষ আমাকে নামাজি বলবে, মানুষ আমাকে খুব ভালো বলবে, এই রিয়াকারি যদি আপনার অন্তরে চলে আসে, লোক দেখানো আমল যদি চলে আসে, তাহলে এই ইবাদত আপনার আল্লাহর দরবারে কবুল হবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিছলুকুম, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলে দেন, ইন্নামা আনা বাশারুম মিছলুকুম, আমি তো তোমাদের মতো একজন মানুষ, ইউহা ইলাইয়া, আমার প্রতি ওহী করা হয়, আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, সুতরাং তোমাদের ইলাহ মাবুদ তিনি হচ্ছেন একজন, আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ মাবুদ তিনি হচ্ছেন একজন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, সুতরাং যে ব্যক্তি তার পালনকর্তার, তার রবের মানে সাক্ষাতের কামনা করে, আশা করে যে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আমার সাক্ষাৎ হবে জান্নাতে, তাহলে তাকে কি করতে হবে, ফালিয়ামাল আমালান সালিহা, তাকে সৎ আমল করতে হবে, ভালো কাজ করতে হবে। এই ভালো কাজটা আপনি করবেন কার পদ্ধতি অনুযায়ী, বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী করতে হবে আমল। কাজটা তো খুব ভালো, কিন্তু রাসূলুল্লাহ সাল্লামের পদ্ধতি তরিকা অনুযায়ী হলো না, তাহলে আল্লাহর দরবারে সেটা কবুল হবে না। ফালিয়ামাল আমালান সালিহা, এই যে সৎ আমল করবেন, ভালো কাজ করবেন, এটার সন্তুষ্টি পাবেন, সন্তুষ্টি কামনা করবেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের। এছাড়া কোনো ব্যক্তির, কোনো কবর মাজারের, কোনো গাছপালার সন্তুষ্টি কামনা যেন আপনার অন্তরের মধ্যে না থাকে। শুধুমাত্র আপনি এই সন্তুষ্টি কামনা করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার ইবাদত কবুল করেন। 2 নম্বর যেটা বলেছিলাম, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সে তার রবের ইবাদতে কাউকে শরীক করবে না। তাহলে ইবাদত হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। আর যদি আল্লাহর সন্তুষ্টির জন্য না হয়, তাহলে ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, হে নবী আপনি বলে দিন, কুল মানে আপনি বলে দিন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে সম্বোধন করছেন, হে নবী আপনি বলে দিন, নিশ্চয় আমার সালাত, আমার ইবাদত, আমার জীবন, আমার মরণ সব কিছু
বিশ্ব পালনকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সলাত আদায় করতে হবে, তার সন্তুষ্টির জন্য রোজা রাখতে হবে, তার সন্তুষ্টির জন্য আপনার জীবনের সমস্ত কাজ হবে, আর তার সন্তুষ্টির জন্য আপনার মরণ জীবন সবকিছু তার সন্তুষ্টির জন্য হবে। এরপর আরেকটি কথা বলা যায় যে কেউ যদি এই শরীয়তের মধ্যে অতিরিক্ত আমল করে, বাড়তি কাজ করে, যেমন দেখা যায় যে অনেকে 12 রাকাত নামাজ পড়ে, সেটাকে 20 লক্ষ নেকির নামাজ তারা বলে, 20 লক্ষ নেকির নামাজ, আর রমজান মাসের 27 তারিখে তারা পড়ে অনেক ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে 20 লক্ষ নেকির নামাজ ফরজ করেননি, এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 লক্ষ নেকির নামাজ তিনি 27 শাবে কাদারে পড়েননি। কেউ যদি পড়েন, কেউ যদি আদায় করেন, বলবেন যে নামাজ পড়া ভালো কাজ, আমিও বলছি, কিন্তু আপনার এই নামাজটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। কেন হবে না? এই জন্য হবে না যে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ফরজ করেননি, তিনি এইভাবে চাননি, এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এইভাবে 20 লক্ষ নেকির নামাজ 27 শাবে কাদের আদায় করেননি। কেউ যদি করে আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ আপনার এবাদতের মাপকাঠি হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী হতে হবে। কেউ যদি মনে করেন যে আমি এখন ফজরের সালাত আদায় করে নিব, নামাজ পড়া তো ভালো কাজ, কিন্তু তার সালাত আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, এই জন্য হবে না যে আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ে ফজরের সালাতের টাইম করেননি এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এইভাবে ফরজ পড়েননি। অনেক সময় দেখা যায় যে কিছু ভাইরা গলাতে, কোমরে, হাতে তাবিজ ব্যবহার করে, তারা এতে মনে করে যে আমার বালা মুসিবত কষ্ট দূর হয়ে যাবে। এবং অনেকে, কয়েকদিন আগে আমাদের এক ভাই বলল যে সূরা ইয়াসিন যদি লিখে দেওয়া হয় এই তাবিজের ভিতরে, কাগজে লিখলাম, লেখার পরে তাবিজের ভিতরে ভরে দিলে সমস্ত দুঃখ কষ্ট ব্যথা বেদনা সব দূর হয়ে যায়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম কি এইভাবে সূরা ইয়াসিন লিখে ওই তাবিজের ভিতরে ভরেছেন? কি বলেন? ভরেননি। তাকে বলা হলো যে রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তাবিজ ঝুলাবে সে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করলো। তাহলে একদিকে হচ্ছে আপনার ইমাম সাহেবের বক্তব্য যে এটা করতে হবে, এটা করতে হবে, যার দলিল কোরআনেও পাওয়া যায় না, হাদিসেও পাওয়া যায় না। আমিন জোরে বলতে হবে, সহি হাদিসে প্রমাণ রয়েছে, নফল আদায় করতে হবে, সহি হাদিসে প্রমাণ রয়েছে, কাঁধে কাঁধ পায়ে পা মিলিয়ে কাতার সোজা করতে হবে, কিন্তু তারা বলে যে না এটা বেয়াদবি হচ্ছে। তিনি বলছেন বেয়াদবি, বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বেয়াদবি নয়। তাহলে আমরা কার কথা মানব? রাসূলুল্লাহ সাল্লামের কথা ও আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহর নবী বলেছেন, সাল্লু কামা রাইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো সেইভাবে সালাত আদায় করো। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লামের পদ্ধতি অনুযায়ী সালাত আদায় করতে হবে, প্রত্যেকটা আমলই সেইভাবে করতে হবে যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাম করেছেন। আর যদি তার বানানো পথাম, কেউ যদি রাসূলুল্লাহ সাল্লামের পদ্ধতি বাদ দিয়ে কোনো ব্যক্তির বানানো পদ্ধতি অনুযায়ী হাজারো বছর ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই ইবাদত কবুল হবে না। আপনি ওই আখিরি মোনাজাতে শরীক হয়ে গেলেন, শরীয়তে আখিরি মোনাজাত পাওয়া যায় না। হাজারো বার যদি আখিরি মোনাজাতে ওই টুঙ্গের মাহফিলে শরীক হয়ে যান, নেকি হবে না, কারণ শরীয়তে এই আখিরি মোনাজাতের বিধান পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে শরীয়ত নাজিল করেননি যেটা হচ্ছে আখিরি মোনাজাত। এইভাবে বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরি মোনাজাত করেননি। তাহলে আপনার ওই মোনাজাত
আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। সব সময় চিন্তা করবেন যে আপনি যে সালাত আদায় করেন, আপনি যে রোজা রাখেন, আপনি যে হজ করেন, আপনি যে উমরা করেন, সমস্ত ইবাদত যে আপনি করছেন এতে সব সময় খেয়াল রাখবেন যে আপনি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য করছেন। কি বলেন? সব সময় এই উদ্দেশ্য হবে, ইখলাসের সঙ্গে নিষ্ঠার সঙ্গে আপনাকে প্রত্যেকটাই কাজ করতে হবে। যদি আপনার ইখলাসে ঘাটতি থাকে আল্লাহর দরবারে কবুল হবে না। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনার সমস্ত ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী হচ্ছে কি হয় না। যদি না হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না, কবুল হবে না, কবুল হবে না যতই পড়েন আপনি। কারণ আপনার যে চাবি মাপকাঠি যেভাবে আল্লাহ এবং তার রাসূল আল্লাহ ফরজ করেছেন সেভাবে আপনি পড়লেন না, আল্লাহর সন্তুষ্টি চাইলেন না এবং রাসূলুল্লাহ সাল্লামের পদ্ধতি অনুযায়ী করলেন না। দেখা যায় অনেক সময় যে বিভিন্নভাবে মানুষ বেদাতে জড়িয়ে যায় এবং বেদাতি কাজ করলে মানুষ খুব ভালো মনে করে করে এবং মনে করে যে এতে আমাদের নেকি হচ্ছে। ১৫ শাবানের ১৫ তারিখে একটাই রোজা রাখে, হালুয়া রুটি তৈরি করে, রজব মাসে কিছু বেদাত করে, তারপরে রাসূল আসলাম জন্মবার্ষিকী পালন করে, এগুলো শরীয়তে প্রমাণ নেই। কেউ যদি মনে করে যেগুলো আছে তাহলে ভুল হবে, কারণ আল্লাহ এবং তার রাসূলের মানে দলিল হিসাবে এগুলো পাওয়া যায় না। আমল আপনি করেছেন, আপনি হয়তো ভালো মনে করে করছেন, কিন্তু এই জন্মবার্ষিকী হোক অথবা মৃত্যুবার্ষিকী হোক অথবা এই শাবান মাসে একটি রোজা হোক যেটা আপনি ১৫ শাবানে করেন এবং রাত্রি জেগে জেগে ইবাদত করেন, এই ইবাদতের পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লামের শরীয়তে পাওয়া যায় না। তিনার দেওয়া পদ্ধতি নয়, বাড়তি করবেন আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে বলেছেন, ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুদু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু। সূরাতুল হাসরের ৭ নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুদু, রাসূল তোমাদের যা দিয়েছেন এটা বলেননি, ইমাম সাহেব যা দিয়েছেন আল্লাহ এ কথা বলেননি, এ কথা বলা হয়নি, আখেরি মোনাজাতের মাহফিলে যেটা দেওয়া হয়েছে এ কথা বলা হয়নি, যে আপনার ওই মৃত্যু বাবা কবরে যে শুয়ে আছেন তিনি যা দিয়েছেন, না। আল্লাহ বলেছেন, ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুদু, রাসূল তোমাদের যা দিয়েছেন সেটাকে গ্রহণ করো, সেটাকে নিজের জীবনে বাস্তবায়ন করো, সেটা গ্রহণ করলে আল্লাহর দরবারে কবুল হবে। ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু, এবং যা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন সেটা থেকে আপনি বিরত থাকেন, দূরে থাকেন। তাহলে আয়াত স্পষ্ট প্রমাণ হয়ে যায় যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বলেছেন, যেইভাবে যে কাজ করেছেন সেইভাবেই আপনাকে করতে হবে। আরেকটা কথা বলে দিই, যে আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি কামনা করেন তাহলে প্রত্যেকটা ইবাদতে অনুসরণ করেন বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে মোহাব্বত করো, আল্লাহ যদি ভালোবাসা অর্জন করতে চাও, ফাত্তাবিউনী, আমার অনুসরণ করো। বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হয় প্রত্যেকটি কাজে, প্রত্যেকটি ইবাদতে তার অনুসরণ করতে হবে। যদি করেন তাহলে কিছু লাভ হবে। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহাব্বত যদি আপনি অর্জন করতে চান তাহলে প্রত্যেকটি ইবাদত, প্রত্যেকটি আমল, প্রত্যেকটি কাজ তার রাসূলের সুন্নত অনুযায়ী করেন, তার রাসূলের অনুসরণে করেন, তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি পাবেন, ভালোবাসা পাবেন। ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহসমূহ maaf করে দিবেন। তাহলে চিন্তা করুন যে এখানে কার অনুসরণ করতে বলা হচ্ছে, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। যদি কেউ অনুসরণ না করে,
কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী নিজের ইবাদত না করে তাহলে তার ইবাদত তো কবুল হবে না, এবং দ্বিতীয় ক্ষতি হলো যে সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবেন না, মহব্বত করবেন না, এবং সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না, মাফ করবেন না। যদি আপনি চান যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসবেন, আপনার জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন তিনি, তাহলে আপনাকে প্রত্যেকটা ইবাদতে অনুসরণ করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমালা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। আরেকটি কথা বলে দিই যে এই শরীয়তের মধ্যে যারা বেদাতি কাজ করে, বেদাতের সংজ্ঞা ইমাম শাতিবী রাহমাতুল্লাহ আলাই আল ইতসাম কিতাবে তিনি বলেছেন যে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে শরীয়তের নামে কিছু নতুন প্রথা চালু করা, আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে শরীয়তের নামে নতুন কোনো প্রথা চালু করা যার প্রমাণ কোরআনুল কারিমেও নেই এবং সহিহ হাদিসেও নেই। বলেন তো, শাবান মাসের এই বেদাত কোরআনুল কারিমে আছে নাই? বলেন তো, জায়নামাজে দাঁড়িয়ে নিয়ত করে, নিয়ত পড়ে মুসল্লায় দাঁড়িয়ে এই নিয়তটা কোরআন এবং হাদিসে পাওয়া যায়? পাওয়া যায় না। তাহলে এটা কি বেদাত হবে? এটা কি হবে? বেদাত হবে। এই বেদাতকে ছেড়ে দিতে হবে। প্রত্যেক বক্তাই বলেন অকুল্ল বেদাতিন দলালা, প্রত্যেক বেদাত হচ্ছে গুমরাহি, পথভ্রষ্টতার কারণ হচ্ছে এই বেদাত। শরীয়তের নামে আপনি একটা বাড়তি আমল করে দিলেন, এতে কিন্তু মানুষ মনে করে যে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টি হবেন, আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্য থাকে, এবং শরীয়তের নামে একটি বাড়তি আমল করে যার প্রমাণ কোরআনেও পাওয়া যায় না, সহিহ হাদিসেও পাওয়া যায় না। অতএব সেটাই হচ্ছে বেদাত। আলিম করলেও বেদাত, পাবলিক করলেও বেদাত, হ্যাঁ বাবা করলেও বেদাত, মা করলেও বেদাত। শরীয়তে পরিপূর্ণ এই শরীয়ত কমপ্লিট হয়ে গেছে, এই শরীয়তে আপনি বাড়াতেও পারবেন না, কমাতেও পারবেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, আজকে তোমাদের জন্য তোমাদের দিন কমপ্লিট করে দিলাম, বাড়াতেও পারবেন না, কমাতেও পারবেন না। একটি উদাহরণ দিয়ে দিই যে এক গ্লাস ভর্তি জল, এই এক গ্লাস ভর্তি জল যদি আপনি উপর থেকে একটি পাথর এইভাবে নিচে ছেড়ে দেন, তাহলে পাথরটা উপরে থাকবে না নিচে যাবে? নিচে যাবে। গ্লাসটি ভর্তি জল কিন্তু পাথরটা আপনি ছেড়ে দিলে ওই জায়গায় পাথরটা কোথায় যাবে? নিচে যাবে। আর ভালো পানিটা, ভালো জল এটা কিছুটা পড়ে যাবে, নাকি? শরীয়ত সেইভাবে, সেম টু সেম, শরীয়ত কমপ্লিট হয়ে গেছে, এই শরীয়তে আপনি বাড়াতেও পারবেন না, কমাতেও পারবেন না। অনেক সময় বাড়তি কথা বলে মানুষে। আমি যখন মদিনা ইসলামিক ইউনিভার্সিটিতে পড়তাম, এই সময় আমরা মসজিদে নববীতে ওই হজের সময় দাওয়াতি কাজ করি, এক ভাই হঠাৎ করে বললেন যে মাযহাব মানা হচ্ছে ফরজ কাজ। নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা বেশ কয়েকজন ছিলাম, বললাম যে আপনি যে ফরজ বলছেন, তাহলে কেউ যদি ফরজ না করে তাহলে কি তার গুনাহ হবে? বলল অবশ্যই গুনাহ হবে। আমরা কয়েকজন বললাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কোন মাযহাব ছিল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর কোন মাযহাব ছিল? তিনারা সবাই মুসলিম ছিলেন। যদি আপনি এই কথা বলেন মাযহাব মানা ফরজ, তাহলে তারা কি ভুল করে গেছেন? আর ইমাম সাহেব আর কথা বলে না, কারণ তার মেন জায়গায় হাত দেওয়া হয়েছে। চিন্তা করেন যে এইভাবে আপনাকে ধমক দেওয়া হয় দেশে। ভাই বন্ধুগণ, শরীয়তে, শরীয়তের মধ্যে আপনি বাড়াতেও পারবেন না, কমাতেও পারবেন না। বাড়ালেও গুনাহতে পড়বেন, কমালেও গুনাহতে পড়বেন। আরেকটা জিনিস মনে রাখেন, যখন এক জায়গা থেকে একটি সুন্নতকে তুলে দেওয়া হবে, সেখানে একটা বেদাত জন্ম নেবে, সেখানে একটা বেদাত জন্ম নেবে। জুমার নামাজে খুতবা চলা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি তলবের জন্য দোয়া করেছেন, ঠিক না? কিন্তু আমাদের দেশে কি হয়, ফরজ নামাজের পরে
জুমার নামাজের পরে, ওই জানাজার পরে, বিবাহ শাদী পড়ানোর পরে তারা কি করে? সম্মিলিতভাবে মোনাজাত করে এবং দোয়া করে। তাদেরকে বললে তারা বলে যে আরে দোয়া করা তো ভালো কাজ, কিন্তু দেখেন যে কোন জায়গার দোয়া কোন জায়গায় নিয়ে গেছে তারা। এটা হচ্ছে কি? বেদাত। এই বেদাতকে ছেড়ে দিতে হবে। বেদাত ছাড়তে অনেক সময় কষ্ট লাগে, কিন্তু আপনাকে ছাড়তে হবে, কারণ আপনি বেদাত করে যদি মারা যান, অকুল্য বেদাতিন দলালা অকুল্য দলালাতিন ফিন্নার, একজন বেদাতির পরিণাম হচ্ছে সেই বেদাতি জাহান্নামের মধ্যে যাবে। আরেকটা কথা বলে দিই যে একজন যদি বেদাতি কাজ করে তাকে তার বেদাতটা ছাড়াতে হবে। আরেকজন হলো যে নিজেও বেদাতি কাজ করে এবং অপরকে এই বেদাতের দিকে আহ্বান করে, তাহলে তাকেও বুঝাতে, যদি না বুঝে তাহলে মানে তার ব্যাপারে বলা যাবে যে লোকটা বেদাতি কাজ করে, এবং বেদাতি কাজ থেকে আপনাকে মানুষকে দূরে সরাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকটা ইবাদতে, ইবাদত কবুলের যে দুইটি শর্ত, এই শর্ত অনুযায়ী আমাদের ইবাদত করার যেন তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের প্রত্যেকটি ইবাদত কবুল করেন। আল্লাহ যেন আমাদেরকে এইভাবে আরো বহুবার এই ইসলামী মহাসম্মিলনে উপস্থিত হয়ে হ্যাঁ কোরআন এবং হাদিসের বক্তব্য আলোচনা শোনার যেন তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।